হ্যালো, আমি তন্ময় দেবনাথ। আমাকে গ্রুপের হয়তো অনেকে চেনেন, আবার হয়তো অনেকে চেনেন না। যাই হোক, সবার সাথে আস্তে আস্তে পরিচয় হয়ে যাবে। আজকে আমাদের গ্রুপ চ্যাটে অনেকে লিখছেন যে সফটওয়্যার ভালোভাবে সেট আপ দিতে পারছে না, ক্র্যাক ফাইল অ্যাড করতে পারছে না। অনেকে অনেক কমেন্ট করছে। তো আপনি আসলে যারা পারছেন না তাদের জন্য ভিডিওটা আর কি, আর যারা পারেন তাদের তো প্রয়োজনই পড়ে না। তো যা হোক, লাইভে আসা যাক। আমার ডিস্কটা মেবি বিলাং দেখাচ্ছে, বুঝতে পারছে না আসলে। আমার মেবি সিডি রামও প্রবলেম হতে পারে। আমার কাছে অলরেডি সফটওয়্যারটা আছে, অ্যাডোব সিসি ভার্সনটা আর কি, অ্যাডোবি সিসি ভার্সন। তো আমি আপনাদেরকে এটাই সেট আপ দেওয়ার নিয়ম শিখিয়ে দিচ্ছি, আপনারা হয়তো বাকিটা বুঝতে পারবেন এটা দেখালে। তো এখানে দেখেন, এখানে ফোল্ডারে ক্র্যাক ফাইল আছে, অ্যাডোবি সিসির সফটওয়্যারটা আছে, প্লাস এখানে কিছু ইন্ট্রোডাকশন দেওয়া আছে যে কেমনভাবে সেট আপ দিতে হবে। তো ফার্স্ট পিকচারটা দেখেন, যে ট্রাই, প্রথমে ট্রাইতে ক্লিক করতে হবে, দেন এখানে সাইন ইন লেটার। আর আমাদের সেট আপ দেওয়ার আগে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের নেটটা ডিসকানেক্ট করে রাখতে হবে। নেট অবশ্যই মাস্ট বি ডিসকানেক্ট, কারণ আপনি যদি নেট ডিসকানেক্ট না করেন তাহলে আমাদের এখানে অটোমেটিক্যালি আপডেট চাবে সফটওয়্যার। যখন সেট আপ দেবেন তখন অটোমেটিক্যালি আপডেট চাবে, আপডেট চালে তখন আপনার টাকা চাবে। দেখেন, আমরা দেখিনি যে আসলে কত টাকা চাই, সফটওয়্যারের মূল্যটা কত। ও সরি, আমি তো অলরেডি ডিসকাউন্ট দিয়ে দিয়েছি। এখানে দেখেন অ্যাডোবি ফটোশপ পিস ও ফটোশপ সিসি, এখানে দেখেন বাই বর্ডার এটা ফটোশপ সিসি বাই নাও। এখানে দেখেন $29.99 পার মান্থ, মানে প্রতি মাসে $30 করে দেওয়া লাগবে যদি আমি সফটওয়্যারটা বাই করি। এই জন্য অবশ্যই মাস্ট বি সফটওয়্যারটা সেট আপ দেওয়ার আগে আমাদেরকে অবশ্যই নেটটা ডিসকানেক্ট করে রাখতে হবে, নাহলে আমাদের অটোমেটিক্যালি আপডেট চাবে। তো যাই হোক, দেখাই। তারপরে এখানে আছে অ্যাকসেপ্ট, এখানে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। তারপরে এখানে মাস্ট বি ইংলিশ নর্থ আমেরিকা, এটা সিলেক্ট করতে হবে। তারপর ইনস্টল, ইনস্টল প্রসেসিং, তারপর ইনস্টল কমপ্লিট হলে ক্লোজ দিতে হবে। তারপর এখানে ট্রায়াল, স্টার্ট ট্রায়াল, 30 দিন আপনি ইউজ করতে পারবেন ফ্রি। এখন আমরা ডাইরেক্ট চলে যাই অ্যাডোবি সিসি সেট আপ। ও সরি, আমি তো নেট গিয়ে স্ক্যান করতে মনে নেই, যাই হোক ডিসকানেক্ট করে দিছি। এটা হলো আমার ক্র্যাক ফাইল। তো ক্র্যাক ফাইলটা আগে সেট আপ দিয়ে তারপরে বোঝাচ্ছি কেমনভাবে ক্র্যাক ফাইলটা দেবেন। এই যেখানে দেখেন ট্রাইতে ক্লিক করতে হবে, এখন দেখছিলেন না ট্রাই, এই যেখানে দেওয়া আছে না পিক্সারে ইনস্টল, দেখেন ট্রাই। এখন তাহলে আমার সফটওয়্যারে কি আসছে, এখানে ট্রাইতে ক্লিক করব। এখন দেখানে আছে, এখানে সাইন ইন আছে, এখানে আমরা সাইন ইন দেব। এখানে সাইন ইন লেটার, এখানে দেখছিলেন না সাইন ইন লেটার, এই যে এখানে এটা সাথে হবুও মিল আছে আর কি। যাই হোক, আমরা স্টেপ বাই স্টেপ চলে যাই। সাইন ইন লেটার, তারপরে আছে অ্যাকসেপ্ট আছে, তারপরে আছে এটা আছে, এখানে আমেরিকান অলরেডি দেওয়া আছে, একটা ফটোশপ সিসি দে ইনস্টল, ইনস্টল ইজ প্রসেসিং সেম অ্যাজ দিস ইমেজ। টু মিনিট রিমেনিং।
ওয়েটিং। গ্রুপে দেখছি অনেকে কার্টুন আঁকেছে অনেক সুন্দর সুন্দর, আমি এখনো কিছু করতে পারিনি। দেখি রাতে ছোটখাটো একটা একটা করে দিয়ে দেবো। অনেকে অনেক সুন্দর সুন্দর কারণ করে দিচ্ছে, একজন অনেক সুন্দর কারণ করে চলতে পারছে, হয়তো অনেক সময় নিয়েছে তারপরেও অনেক সুন্দর। এখানে যে যত সময় নিয়ে করবে সে তত তাড়াতাড়ি শিখতে পারবে, সে তত ভালো ধরনের এক্সপিরিয়েন্স লাভ করতে পারবে, এটা হলো মূল বিষয়। আমি অ্যাকচুয়ালি আগে থেকে অল্প ছোটোখাটো মানে কাজ জানি আর কি, এই ফটো এডিট, এই ফটো কাট করা, এই ছোটোখাটো কাজ আর কি। তারপর এদিন স্যারের ক্লাস থেকে মোটামুটি শিখছি কিছু, আর সামনে তো শিখবো আরও। চুরাশি পাচ্ছেন কমপ্লিট, লেফট 1 মিনিট রিমেইনিং, 96%, 98%, 99%, 1% লেফট। ওকে, এখন ক্লোজ করতে হবে, ইনস্টল কমপ্লিটেড। তাহলে এখন কী করতে হবে, ক্লোজ করতে হবে, ক্লোজ। এখন এখন এখানে দেখেন আমাদের একটা সফটওয়্যারের একটা লোগো এখানে চলে আসছে অটোমেটিক্যালি। সরি এটা না, সরি সরি এটা না, এই যে এটা অ্যাডোবি সিসি। তো এটা আমি এখন অন করলে অন হয়ে গেছে, অন করবো না। আগে থেকে অন করে ফেলছি, আগে থেকে অন করা যাবে না। যাই হোক, এটা আমি ডেস্কটপে নেব, পিন টু ট্যাক্স বারে নেওয়া যাবে, পিন টু ট্যাক্স বার। যাই হোক, এখন নেব না, এখন আমি যাব ক্র্যাক ফাইলে, অরিজিনাল ক্র্যাক, ক্র্যাকটা কপি করব। কপি করে এখান থেকে দুইভাবে করা যায়, এখান থেকে এই যে ওপেন ফাইল লোকেশন, এই ফাইল লোকেশনে গেলে এখানেই আপনি ড্রপ আছে, ড্রপ বক্স মিডিয়া অ্যাডোবি ফটোশপ 6, কোথায় গেল, অ্যাডোবি ফটোশপ 6, অ্যাডোবি 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 খুঁজতে হবে। একটা অ্যাডোবির ফোল্ডার আছে, এটা খুঁজে পাচ্ছি না, অ্যাডোবি। যাই হোক, ডাইরেক্ট চলে যায় প্রোগ্রাম ফাইল অ্যাডোবি, এই যে উপরে অ্যাডোবি ফটোশপ 6 এখানে আমার আছে, এখানেই এখানেই দিলে হবে। এখানে অনেক ক্র্যাক আছে, এখানে দিলে, এখানে পেস্ট করে দিলে রিপ্লেস দিস ফাইল, এখানে কন্টিনিউ দিতে হবে। এখন এই ক্র্যাক ফাইলটা এখানে নিয়ে নিয়েছে অটোমেটিক্যালি। ওকে, এখন এটা আমরা অন করতে পারি, এটা টেক্সট বার করে নিই, পিন টু টেক্সট বার করলে এখানে সুবিধা আমি ইচ্ছা মতো এখান থেকে অন করতে পারবো। তো এখান থেকে অন করলাম, তো এখানে দেখেন এখন আমি টোটাল সব কিছু কাজ করতে পারবো, আমার আর কিছু আপডেট চাচ্ছে না। যদি আপনি আপডেট ওই ক্র্যাক ফাইল না দেন তাহলে আপনার এখান থেকে যখন অন করবেন তখন আপডেট চাবে যে প্লিজ আপডেট ইস, এরকম আর কি। এখন আমি নেট স্ক্যান দিতে পারি, এখন আপনি ইচ্ছে করলে ইচ্ছে মতো পেজ ডিফল্ট পেজ নিতে পারবেন, যা পেজ নেবেন নিয়ে ইচ্ছে মতো কার্টুন আঁকাতে পারবেন যেমন খুশি চান।
একটা কার্টুন আগে আঁকে দেখি কেমন লাগে। তো এখান থেকে কে নিয়ে একদিন স্যার করছিল এটা সিম্পলভাবে, ওটাই করে দেখা আর কি, স্যার করছিল মেবি এটা স্যার করছিল, দুইটা শোক আঁকেছিল স্যার। একটা লেয়ার নিয়েছিল, লেয়ার নিয়ে একটা শোক করছিল এখানে, প্রথমে একটা চোখ করে নিয়ে এটাকে সাদা কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার সাদা দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এখন ওর মধ্যে আর একটা চোখ নিতে হবে কালো কালার নিয়ে ডিসিলেক্ট করে দিয়ে এখন এটা কপি করে সেটা এসিটে এনে দুটো শো হয়ে গেল। এখন আর একটা ব্ল্যাক একটা ইয়ে নিতে বলছিল স্যার, এখানে একটা মুখ নিয়েছিল আর কি, এইটা নেব ব্ল্যাক। কীভাবে যেন নিয়েছিল স্যার খেয়াল আসছে না, দেখ ব্ল্যাক আগে নিই, এটা হয়ে গেল, এটাই হয়ে যাক। ও হ্যাঁ মনে পড়ছে সার নিয়েছিল এমনভাবে, এরপর আর একটা নিয়েছিল, যাক আমি লেয়ার নিচ্ছি না, তবে লেয়ার অবশ্যই নিতে হবে এখানে, লেয়ার প্রতিটার জন্য লেয়ার নিতে হবে প্রতিটার জন্য। যেমন আমি এটার জন্য এটা নিলাম মাউথ, এখানে এখানে রিনেম করতে পারবেন, এখানে যে রিনেম করলে হয়, যে রিনেম করতে গেল রিনেম তো খুঁজে পাচ্ছি না। ওকে এই যে লেয়ারটা, এই যে টু লেয়ার টু, এখানে আমি রিনেম করা যায়, স্যারের কাছ থেকে শিখে নেব, আমার ঠিক মনে হচ্ছে না। আর কেউ যদি পারেন তাহলে কমেন্টে লিখে দেন কীভাবে রিনেম করতে হবে, আমার খেয়ালই আসছে না আর কোনো অপশন খুঁজে পাচ্ছি না, তবে অত খুবই ইজি অপশন আছে একটা, এই যে চলে আসছে অটোমেটিক্যালি, ডাবল ক্লিক করছি সাইটে, একটা মাউথ MOUTH মাউথ, এই লেয়ারটার নাম মাউথ, তাহলে মাউথ কোনটা, সরি এটা মাউথ, মাউথ কোনটা এটা, একসাথে দুইটা নেমে গেছে, তো ওই জন্য পার্ট পার্ট লেয়ার নিলে সেটা আমার সুবিধা হবে আর কি। যেমন এই যে পুরো ব্যাকগ্রাউন্ডটা এটা, এটা নাম, এটার নাম দিয়ে দেবেন যে এটা হলো হেড, এসি হেড, এটা হেডের নাম দিলে এই লেয়ারটা হেড নামে থেকে গেল এই আর কি। তো এবার আমি আরেকটা বৃত্ত নেব, সেটা হচ্ছে ইয়েলো কালারের একটা নেব, তাহলে আমাকে এখানে ব্যাকগ্রাউন্ড ইয়েলো দিতে হবে, দিয়ে কন্ট্রোল এন্টার ডিসিলেক্ট, এখন এই যে এক ধরনের হয়ে গেলো আর কি। যাক এটা তোকে এটাই ভালো দেখাচ্ছে, এটাই হলো, আশা করি সবাই শিখতে পারছেন, কেমনভাবে সেটা দিতে পারবেন, আর কারো প্রবলেম হলে আমাকে মেসেজ করবেন, যতদূর সম্ভব ট্রাই করব মানে শেখানোর জন্য। অ্যাকচুয়ালি আমি পার্সোনালি ফ্রিল্যান্সিং করি টুকটাক কাজ আর কি, এই জন্য আমি আসলে একটু বিজি থাকি, তারপরেও ট্রাই করব আর কি। এটা আমার প্রোফাইল, এটা আমার ফ্রিল্যান্সার প্রোফাইল, আমি এখানে টুকটাক কাজ করি, ছোটোখাটো কাজ আর কি, মানে ভালো ধরনের কোনো কাজ করি নি, এই ছোটোখাটো ফিডব্যাক আছে, 69 রিভিউ, 5.0 ফিডব্যাক আছে, জব কমপ্লিট 90 পাচ্ছেন, অন বাজেট, অন টাইম রিপোর্ট, আর এত এই টুকটাক কাজ আর কি। আরও চেষ্টা করছি একটু অন্য ধরনের কাজ করার জন্য। ঠিক আছে, আমি এই ভিডিওটি আপলোড দিয়ে দিচ্ছি, যাদের যাদের প্রয়োজন হবে তারা দেখবেন। ওকে টুডে গুড নাইট, কাল দেখা হচ্ছে সবার সাথে, টাটা।